আমাদের 9, 9 প্লাস 1 ভাগ 2 তম 4, 10 ভাগ 2 তম 4 সমান হলো পঞ্চম 5 তম পদ। এই 5 তম পদের মান হবে আমাদের মধ্য। তাহলে আমরা সিরিয়ালি গুণি 1 2 3 4 5, এই 5 এর আমাদের আছে 9, এখানে পঞ্চম পদ, পঞ্চম পদ সমান 9, অতএব মধ্য সমান 9। যদি n এর মান বিজোড় হয় তাহলে এই পদ্ধতিতে আমরা মধ্য দেব। তারপরে আমরা চলে যাব, যদি n এর মান জোড় হয় তাহলে এখানে 9টা উপাত, 9টা চলক আছে, আমরা আগে একটা চলক বেড়ে দিলাম, এখন কিন্তু দেখো 10টা চলক হলো, এখানে আমরা একটা চলক বেড়ে দিলাম, 14 যোগ দিলাম, তাহলে এখন আমাদের উপাত, এখন এখানে আমাদের উপাত্তের সংখ্যা হলো 10টি, তখন আমাদের n এর মান হবে 10। n এর মান যদি জোড় হয় তখন আমাদের মধ্য বের করার সূত্র হবে n ভাগ 2 তম পদ প্লাস n ভাগ 2 প্লাস 1 তম পদ ভাগ হলো 2। এই সূত্র আমরা প্রয়োগ করবো কখন n জোড় হলে, n যদি জোড় হয় তাহলে আমরা এই অবিন্যস্ত উপাত্ত গুলোকে বিন্যস্ত করার পর এই সূত্র প্রয়োগ করবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের n এর মান কিন্তু 10, তাহলে 10 ভাগ 2 তম পদ প্লাস 10 ভাগ 2 যোগ 1 তম পদ ভাগ হলো আমাদের 2। তাহলে এখানে 10 ভাগ 2 মানে পঞ্চম, 5 তম পদ প্লাস এখানে হলো 5 যোগ 1 6 তম পদ ভাগ 2। এখন আসো আমরা এই যে উপাত্ত গুলো যে বিন্যস্ত করলাম, এই বিন্যস্ত উপাত্ত থেকে পঞ্চম পদ আর ষষ্ঠম পদের মান এখানে বসে দিই, তাহলে এখানে দেখো আমাদের পঞ্চম পদের মানও 9 প্লাস ষষ্ঠ পদের মানও 9, 9 যোগ 9 ভাগ 2 সমান হলো 18 ভাগ 2 সমান হলো 9। এই ক্ষেত্রেও আমাদের মধ্য বের হলো 9। তাহলে অবিন্যস্ত উপাত্ত গুলো থেকে মধ্য কিভাবে বের করলাম আমরা? অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হবে অবশ্যই উপাত্ত গুলোকে বিন্যস্ত করে নিতে হবে। বিন্যস্ত করার পর আমাদের দেখতে হবে মোট কয়টি উপাত্ত আছে, উপাত্তের সংখ্যা যদি যোগ বিজোড় হয় তাহলে আমরা আগের সূত্র n প্লাস 1 ভাগ 2 তম পদের মান হবে মধ্য, আর উপাত্তের সংখ্যা যদি জোড় হয় যেমন এই ক্ষেত্রে দেখো উপাত্তের সংখ্যা 10 জোড়, তাহলে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে মধ্য বের করবো। শিক্ষার্থীবৃন্দ মনে হয় তোমরা এই অবিন্যস্ত উপাত্ত গুলোকে থেকে কিভাবে দুই পদ্ধতিতে মধ্য বের করা যায় সেটা আমরা শিখছি। এরপর আসলো আমরা আরেকটা জিনিস খেয়াল করো, প্রচুরক, অবিন্যস্ত উপাত্ত গুলো থেকে প্রচুরক, প্রচুরক মানে হলো উপাত্ত গুলোর ভিতরে যে উপাদানটা বা যে চলকটা সর্বাধিক বার থাকবে সেই চলককে বলা হবে প্রচুরক। তাহলে আমাদের এখানে 9টা যে আমরা চলক দিচ্ছিলাম পরিসংখ্যানে 9টা উপাদান ছিল, এর মধ্যে 9 ছিল 3 বার, সুতরাং ওই উপাত্ত গুলোনের প্রচুরক হবে 9। যদি কোনো চলকই একাধিক বার না থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রচুরক হবে 0 অথবা নেই, অর্থাৎ প্রচুরক হলো যে উপাত্তটা কোনো চলকটা উপাত্তে সর্বাধিক বার থাকবে সেই সর্বাধিক বার চলক বা উপাদান বা সংখ্যাকে আমরা বলবো প্রচুরক। এরপর আসো আমরা দেখো দুইটা আমরা সারণী লিখছি, একটা সারণীতে শ্রেণীব্যক্তি দেওয়া আছে 46 থেকে 50 শ্রেণীব্যক্তি 5, আর আরেকটা সারণী দেখো সরাসরি 45 50 এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নাই, ওটা তোমরা একটু খেয়াল করো। আমাদের এই দুই ধরনের সারণী থাকতে পারে, আমরা এই দুই ধরনের সারণী থেকে কিভাবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা যায় আমরা প্রথমে আমরা এই সারণীতে যাব, তখন আমরা এই সারণী থেকে মধ্যক প্রচুরক বের করব, তখন আমাদের একটা সারি বাড়িয়ে দিতে হবে,
এই সারণী থেকে তবে এই সারণী আর এই সারণীর মধ্যে পার্থক্য করে এখানে সিলি ব্যবধান দেওয়া আছে 46 থেকে 50 আর এখানে সিলি ব্যবধান দেওয়া নাই সরাসরি 45 অর্থাৎ পাঁচজন শিক্ষার্থী প্রত্যেকে 45 নম্বর করে পেয়েছে এখন এই সারণী থেকে আমরা কি হবে মোট প্রচুরক বের করব তাহলে আমাদের অবশ্যই সারণী থেকে মোট প্রচুরক তাহলে আমাদের ক্রম সূচিত গুণ সংখ্যা লাগবে ক্রম ক্রমযোজিত গুণসংখ্যা এটা আমাদের লাগে এর আগের দিন আমরা ক্রমযোজিত গুণসংখ্যা শিখেছি খেয়াল করো প্রথম শ্রেণীর গুণসংখ্যা 5 তাহলে ওই শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যাও 5 এরপরের কাজ হলো এই 5 এর সাথে পরের শ্রেণীর গুণসংখ্যা যোগ হবে এটা হবে দ্বিতীয় শ্রেণীর গুণসংখ্যা তাহলে 5 আর 10 এ 15 15 এর সাথে পরেরটা যোগ হবে 15 আর 20 এ 35 35 এর সাথে তার পরেরটা যোগ হবে 50 বা 50 50 এর সাথে তার পরেরটা যোগ হয়ে যাবে আমাদের 60 খেয়াল করো আমরা ক্রমযোজিত গুণসংখ্যা বের করলাম তাহলে আমাদের ক্রমযোজিত গুণসংখ্যার সবচেয়ে বড় উপাদান হলো এখানে 60 এখন আসো এটা কিন্তু আগের সূত্র মধ্যম বের করার নিয়ম হলো আমরা জোর সংখ্যা যেটা পদ্ধতি বের করছি এটাই তাহলে এখানে এন সমান হলো আমাদের এন ইকাল টু হলো আমাদের 60 যা জোর যা জোর তাহলে এখন আমরা জোরের সূত্রটা লিখব তবে মধ্যম সমান এন ভাগ দুই তম পদ প্লাস এন ভাগ দুই প্লাস এক তম পদ ভাগ দুই তাহলে এখানে আমার এন কিন্তু 60 তাহলে 60 ভাগ দুই তম পদ প্লাস 60 ভাগ দুই যোগ এক তম পদ আর দুই তাহলে 60 মানে এখানে 30 তাহলে 30 তম পদ আসবে এখানে 30 30 তম পদ প্লাস এখানে 30 যোগ 1 মানে 31 তম আর এখানে আসলে 30 তম পদ আর 31 তম পদ আমরা পাবো কোথায় যদি আমাদের অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে আমরা সাধারণ আমরা যে বিন্যস্ত করে দিলাম সেখানে আমরা গুণে গুণে সেই তম পদ পাবো কিন্তু এখানে আমরা পাবো ক্রমযোজিত গুণসংখ্যার কোথায় 30 এবং 31 আছে খেয়াল করো দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা হলো 15 তারপরের শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা হলো 35 অর্থাৎ 35 তার মানে 16 থেকে শুরু করে 35 পর্যন্ত প্রত্যেকটা পদ এই শ্রেণীতে আছে আমরা এই যে 30 তম পদ আর 31 তম পদের মান পাবো কোথায় এটা আমরা ক্রমযোজিত গুণসংখ্যায় খেয়াল করো ক্রমযোজিত গুণসংখ্যার দ্বিতীয় পদ দ্বিতীয় সারির মান হলো 15 তৃতীয় সারির মান হলো 35 35 তার মানে 16 থেকে শুরু করে 35 পর্যন্ত এই সব গুণের পদ এই শ্রেণীর ভিতরে আছে তার মানে 30 এবং 31 তম পদ এখানে আছে তাহলে এখানে 30 তম পদের মান হলো 35 যোগ 31 তম পদের মান হলো 35 ভাগ 2 তার মানে 70 ভাগ 2 সমান হলো 35 এইটা হলো আমাদের মধ্য যদি এই ধরনের সারণী দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এই সারণী থেকে মধ্য বের করব আমার মনে হয় তোমরা সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন আমি চলে যাব এই সারণী থেকে প্রচুরক বের করব প্রচুরক সরাসরি যদি প্রাপ্ত নম্বর এবং গুণসংখ্যা দেওয়া থাকে সিলি ব্যবধান নাই তাহলে সেই সারণী থেকে আমরা কিভাবে প্রচুর বের করবো খেয়াল করো যেই শ্রেণীতে গুণসংখ্যা সবচাইতে বেশি সেই শ্রেণীর প্রাপ্ত মান হবে প্রচুর তাহলে খেয়াল করো এখানে গুণসংখ্যা সবচাইতে বেশি হলো 20 তাহলে সারণীতে সর্বাধিক গুণসংখ্যা 20 সারণীতে সর্বাধিক গুণসংখ্যা হলো 20 যার প্রাপ্ত মান
তাহলে 20 দাও আমাদের সর্বাধিক গুণ সংখ্যা তাহলে এর প্রাপ্ত মান হলো 40 আর 5 তার প্রাপ্ত মান হলো 45 পাতি নির্ণয়ে প্রচুর 55 এই ধরনের সারণীর থেকে যদি বলে প্রচুর কত তাহলে দেখতে হবে যে শ্রেণীতে গুণ সংখ্যা সবচেয়ে বড় বা সর্বাধিক সেই শ্রেণীর প্রাপ্ত মানই হবে আমাদের প্রচুর তাহলে এখানে আমাদের সর্বাধিক গুণ সংখ্যা হলো 20 যার প্রাপ্ত মান হলো 55 অর্থাৎ নিম্ন প্রচুর 55 এই সারণী থেকে আমরা প্রচুর বের করলাম এরপরে আসলে এই এখান থেকে আসলে তবে এখানে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী ব্যবধান এখানে কত 45 থেকে 50 তার মানে 5 শ্রেণী ব্যবধান বের করার নিয়ম হলো একটা শ্রেণীর প্রথম রাশিকে বলা হয় নিম্ন সীমা আর পরের রাশিকে বলা হয় উচ্চ সীমা তাহলে দেখো প্রথম শ্রেণীর নিম্ন সীমা এখানে 46 এবং উচ্চ সীমা হলো 50 এখন উচ্চ সীমা থেকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে তার সাথে এক যোগ করলে আমরা শ্রেণী ব্যক্তি পেয়ে যাব তাহলে শ্রেণী ব্যক্তির একটা সূত্র আছে খেয়াল করো শ্রেণী ব্যক্তি বের করার সূত্র হলো উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা তাহলে আমাদের খেয়াল করো প্রথম শ্রেণীর উচ্চ সীমা 50 বিয়োগ নিম্ন সীমা 46 প্লাস 1 তাহলে এখানে বিয়োগ ফল হবে 4 প্লাস 1 সমান হলো 5 এভাবে অবজেক্টিভ টাইপে যে কোনো যদি তোমাদের শ্রেণী ব্যক্তি বের করতে বলে এই সূত্র আমরা প্রয়োগ করে শ্রেণী ব্যক্তি বের করি যদি এই সারণী থেকে মধ্যক এবং খুচরক নির্ণয় করতে বলে তাহলে আমাদের প্রথম কাজ হলো আরেকটা সারি আমাদের বাড়িয়ে দিতে হবে ক্রমযোজিত গুণ সংখ্যা লাগবে কেন তাহলে আমরা একটা সারি বাড়াই দেবো এই সারির নাম দিব আমরা ক্রমযোজিত গুণ সংখ্যা ক্রমযোজিত গুণ সংখ্যা আমরা কেবলই বের করা শিখলাম প্রথম শ্রেণীর গুণ সংখ্যা যা প্রথম শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যাও একই এরপরের গুণন চেঞ্জ হবে এই গুণ সংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গুণ সংখ্যা যোগ হয়ে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা হবে 50 15 এর সাথে 20 যোগ করলে 35 35 এর সাথে 15 যোগ করলে 50 সাথে 10 যোগ করলে 60 আমার মনে হয় ক্রমযোজিত গুণ সংখ্যা বের করে আর আগের দিন শিখেলাম আজকে আবার শিখেলাম খেয়াল করো এরপরে আমাদের কাজ হলো এন ভাগ দুই এর মান বের করতে তাহলে এখানে এন হলো আমাদের 60 তাহলে এন ভাগ টু সমান হলো আমাদের 60 ভাগ মানে হলো 30 কোন শ্রেণীতে মধ্যক আছে এই শ্রেণীটা আমাদের সবার আগে চিহ্নিত করতে হবে এখানে আমাদের শ্রেণী আছে পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা শ্রেণীর ভিতরে কোন শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীটা আমাদের সবার আগে চিহ্নিত করতে হবে এটা আমরা পাবো এই যে এন ভাগ প্রথম পদ দেখে তাহলে আমাদের এন ভাগ প্রথম পদ হলো 30 এখন আসো ক্রমযোজিত কোথায় 30 আছে খেয়াল করো দ্বিতীয় ক্রমযোজিত দ্বিতীয় সারির মান হলো 50 তৃতীয় সারির মান হলো 35 তার মানে 16 থেকে শুরু করে 35 পর্যন্ত সব গুণন গুণ সংখ্যা এই সারিতে আছে তার মানে এই সারিতে আমাদের মধ্যক আছে অতএব এটা 30 যা 51 এটা আছে 56 থেকে 56 থেকে 60 শ্রেণীতে
অবস্থিত। অতএব মধ্য মধ্য শ্রেণী হলো আমাদের মধ্য শ্রেণী হলো 56 থেকে 60, এই শ্রেণীতে আমাদের মধ্য আছে। তাহলে আমাদের এই ধরনের সারণী যখন দেওয়া থাকবে, সবার প্রথম আমাদের কাজ হবে কোন শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীটা আমাদের সবার আগে বের করে নিতে হবে। বের করার নিয়ম কি, আমরা এন ভাগ টু এর মান বের করবো। এন ভাগ টু এর মান এন হলো এখানে দেখো, এই যে শেষ শ্রেণীর যেটা যোজিত গুণ সংখ্যা সেটা হলো এন এর মান। তাহলে আমাদের শেষ শ্রেণীর যোজিত গুণ সংখ্যা 60, অতএব এন এর মান আমাদের 60। তাহলে এন ভাগ টু মানে 30 বা 30, ক্রমযোজিত কোথায় 30 আছে। এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা হলো 15, তারপরের শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা 35, তার মানে 16 থেকে শুরু করে 35 সব গুলান সংখ্যা এর ভিতরে আছে। তার মানে 31টাও এই শ্রেণীতে আছে, আমরা আগে চিহ্নিত করবো। এরপরে আসো আমরা মধ্যক বের করার একটা সূত্র লিখবি। মধ্যক বের করার সূত্র হলো এন প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এফ এম ভাগ এইচ। এই সূত্র প্রয়োগ করে আমরা শুধু মান বসিয়ে দিলে মধ্য বের হয়ে যাবে। এখন আসলে এলটা কি জিনিস, আমরা প্রত্যেকটা শ্রমিকের মান এখানে দেখাই। এল হলো যে শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। দেখো আমাদের এই শ্রেণীতে মধ্য আছে, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা আমাদের হলো 56, তার মানে এন এর মান 56। এন ভাগ টু এর মান তো আমরা আগেই বের করছি, এন ভাগ টু সমান হলো এখানে 30। এরপরে আসো এফ সি, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এফ সি যে শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা, খেয়াল করো। তাহলে এই শ্রেণীতে আমাদের মধ্য আছে, এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা হলো 50, তার মানে এফ সির মান হলো আমাদের। এরপরে আসলো এফ এম, এফ এম খেয়াল করো যেই শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা। তাহলে আমাদের এই শ্রেণীতে মধ্য আছে এই শ্রেণীর গুণ সংখ্যা হলো 20 বা 20, তাহলে এফ এম এর মান হলো আমাদের 20। আর এই হলো আমাদের শ্রেণীর ব্যবধান, শ্রেণীর ব্যবধান 5। আর একবার এটি খেয়াল করো, আমাদের মধ্য বের করার সূত্র হলো এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এফ এম ভাগ সরি মধ্য আছে যে শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর নিম্ন সীমা, খেয়াল করো। তাহলে আমাদের মধ্য শ্রেণী যেটা এই শ্রেণীর নিম্ন সীমা হলো 56, এল এর মান 56। এন ভাগ টু তো আমরা আগেই বের করছি, এন হলো আমাদের 60, এন ভাগ টু মানে 30, তার মানে এন ভাগ টু এর মান হলো 30। এফ সি যে শ্রেণীতে মধ্য আছে, যে শ্রেণীতে আমাদের মধ্য আছে যে শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর পূর্বের শ্রেণী অর্থাৎ আগের শ্রেণীর যোজিত গুণ সংখ্যা হলো এফ সি। তাহলে আমাদের এই শ্রেণীতে মধ্য আছে এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গুণ সংখ্যা 50, তার মানে এফ সির মান হলো আমাদের 50। এফ এম যে শ্রেণীতে মধ্য আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা হলো এফ এম, তাহলে এই শ্রেণীতে আমাদের মধ্য আছে এই শ্রেণীর গুণ সংখ্যা 20, তাহলে এফ এম এর মান হলো 20। এই হলো আমাদের শ্রেণী ব্যবধান, এখানে 46 থেকে 50, শ্রেণী ব্যবধান আমাদের 5, এই এর মান হলো আমাদের 5। এরপরে শুধু আমরা এখানে মান বসে দেবো, এল এর মান আমরা পেলাম কত, 56 + 30 - এফ সি হলো 15 - এইচ এর মান হলো 5 - এফ এম এর মান হলো আমাদের 20 + এটা হলো 15 গুণ এটা যদি আমরা কেটে দিই তাহলে 1/4 56 + এটা আমরা গুণ করলে 3.75।
এটা যদি আমরা যোগ দিই তাহলে 56 আর 3 59.7 এইটা আমাদের মধ্য বিন্দু। আমার মনে হয় তোমরা এই পদ্ধতিতে মধ্যক বের করা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো, কারো কোনো কথা থাকলে বলো। আর 5 মিনিট সময় আছে আমাদের হাতে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। কতজন পার্টিসিপেশন হচ্ছে আজকে দেখো তো, কতজন তোমরা আজকে উপস্থিত আছো? 19 জন। 19 জন। আচ্ছা খেয়াল করো, এই যে আমরা যে মধ্যক বের করা শিখলাম, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে আমি এই সারণীর থেকে প্রচুরক শিখবো, এবার মিশে দিলাম। প্রচুরক, এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের সবার আগে কোন শ্রেণীতে প্রচুরক আছে, আমাদের সবার আগে প্রচুরক শ্রেণীটাকে চিহ্নিত করতে হবে। এখানে আমাদের 5টা শ্রেণী আছে, 5টা শ্রেণীর ভিতরে কোন শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেটা আমরা বুঝবো সর্বাধিক গুণক সংখ্যা দেখে। তাহলে আমাদের দেখো সারণীতে সর্বাধিক গুণক সংখ্যা 20, সারণীতে সর্বাধিক গুণক সংখ্যা সমান হলো 20, যা কোথায় আছে, যা হলো আমাদের 56-60 শ্রেণীতে অবস্থিত, যা 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। অতএব আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণী হলো 56 থেকে 60, অর্থাৎ সবার আগে আমাদের প্রচুরক শ্রেণী বের করতে হবে। প্রচুরক শ্রেণী আমরা পাবো কিভাবে, যে শ্রেণীতে গুণ সংখ্যা সবচেয়ে বেশি বুঝবো সেটা হলো প্রচুরক শ্রেণী। আর মধ্যক পাবো কিভাবে, মধ্যক পাবো পাবো এন ভাগ টু এর মান ও ক্রমযোজিত গুণ সংখ্যার কোথায় আছে সেই শ্রেণীতে মধ্যক আছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী সব একই হয় বেশিরভাগ ক্ষেত্রে, হঠাৎ দুই একবার ব্যতিক্রম হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী একই হয়। তাহলে আমরা মধ্যে প্রচুরক শ্রেণী বের করলাম, এখন প্রচুরক বের করার সূত্রটা লিখবো। প্রচুরক বের করার একটা সূত্র আছে, প্রচুরক সমান হলো এল প্লাস এফ ওয়ান, এফ ওয়ান প্লাস এফ টু গুণ হলো এইচ। এরপরে আমরা এই চলক গুলো মান বের করি। এলটা কি জিনিস, আগের মতোই যে শ্রেণীতে প্রচুরক আছে, যে শ্রেণীতে প্রচুরক আছে সেই কথা বলো প্রচুরক দেখো সূত্র লিখলাম। এখন এই চলক গুলনের মান আমরা এখানে সারণী থেকে পাবো, এল হলো যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী এটা, এই শ্রেণীর নিম্ন সীমা 56, এল এর মান 56। এরপরে আসলো এফ ওয়ান, এফ ওয়ান টা খেয়াল করো যে শ্রেণীতে প্রচুরক আছে, এল যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা থেকে তার আগের শ্রেণীর গুণ সংখ্যা বাদ দিও, তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর গুণ সংখ্যা 20, তার আগের শ্রেণীর গুণ সংখ্যা 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 10, এটা আমরা পেলাম এফ ওয়ান এর মান। এরপরে আসো এফ টু, যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা থেকে তার পরের শ্রেণীর গুণ সংখ্যা বাদ, তোমরা যারা পার্টিসিপেশন করছো তোমরা তোমাদের প্রশ্ন না থাকলে তোমরা তোমাদের ভিডিও আর স্পিকার অফ করে রাখো,
আমাদের চলক গুণনের মান কিভাবে বের করলাম প্রচুরক বের করার সূত্র l প্লাস f1 ভাগ f1 প্লাস f2 ইনপিএস যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা হলো আমাদের l f1 যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গুণসংখ্যার বিয়োগফল হবে আমাদের f1 যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গুণসংখ্যার বিয়োগফল হবে আমাদের f2 আগে ইস্যু আমাদের জানা এখন আমরা শুধু এই মানগুলো এখানে বসাই দেব তাহলে l এর মান 56 প্লাস f1 এর মান হলো আমাদের 10 f1 এর মান 10 প্লাস f2 এর মান 5 গুণ 5 56 প্লাস 10 ভাগ যোগ করলে হবে আমাদের 15 গুণ 5 এই 5 দিয়ে কাটলে 3 তাহলে হলো 56 প্লাস 10 এর 3 দিয়ে ভাগ দিলে 3.33 যোগ করলে আমাদের 56 আর 3 এ 56 আর 3 এ কত 59.3 এইটা হলো আমাদের কিছু খেয়াল করো শুধু সূত্রটা মনে রাখবো আর চলকগুলো কিভাবে বের করবো পাশে লিখে চলকগুলো এখানে বসায় দিয়ে ক্যালকুলেটারের সাথে ক্যালকুলেশন করলে তোমরা খুচুর পেয়ে যাবে এখন একটা কথা বলি আমরা এমন যদি হয় দেখবার প্রথম শ্রেণীতে গুণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে আমরা এফ ওয়ান কেমনি পাবো যখন দেখবো যে আমাদের এফ ওয়ান বের করার নিয়ম হলো যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গুণসংখ্যা বা কিন্তু প্রথম শ্রেণীতে যদি আমাদের গুণসংখ্যা সবচেয়ে বেশি থাকে তাহলে তার আগের শ্রেণী আমরা তখন মান ধরবো জিরো আবার একইভাবে যদি সব শেষের শ্রেণীতে যদি গুণসংখ্যা বেশি থাকে মনে করো সর্বশেষ শ্রেণী এখানে আছে গুণসংখ্যা আমাদের 20 তার মানে কি এই শ্রেণীতে আমাদের প্রচুরক আছে তাহলে একটু বার করে মান হলো যে শ্রেণীতে গুণসংখ্যা আছে সেই যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা থেকে পরের শ্রেণীর গুণসংখ্যা বা কিন্তু প্রচুরক যদি আমাদের সবার শেষ শ্রেণীতে থাকে তাহলে আমরা এর পরের শ্রেণীর মান তখন ধরবো জিরো এইখানে একটু একটু ব্যতিক্রম আছে এটা যদি বাবা ভালো তো পড়াই দেন যদি আর আপনি কতবার লাগাছেন না মোটর কোনো প্রবলেম থাকলে আমার সাথে কথা বলো এখন মোটামুটি আমরা প্রচুরক এই পদ্ধতি বের করা শিখলাম এখন আমাদের মোটামুটি ক্লাস শেষ তোমরা এখন ভিডিও অন করে আমার সাথে কথা বলো দুই একজন কথা বলো হ্যালো আমাকে শুনতে পাও জি একজন একজন কথা বলো হ্যাঁ এই যে আমরা যে প্রচুরক বের করা শিখলাম সারণি থেকে প্রচুরক এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে কথা বলো হ্যালো তোমরা এখন একজন দুইজন করে ভিডিও অন করো ভিডিও এবং স্পিকার অন করে দুই একজন কথা বলো দেখি হ্যালো হ্যালো জি স্যার হ্যাঁ তোমরা যে এই যে প্রচুর বের করা আমরা শিখালাম এখানে কি তোমাদের কোনো প্রবলেম আছে না সবাই বুঝেছ জি স্যার শুনো আমরা এই ক্লাসগুলো আমি হলো রেকর্ড করে আবার আমাদের অনলাইনে দিব ইউটিউবের তো আমাদের অনলাইন সাইট আছে ওই সাইটে দিব তোমরা ওখানেও তোমরা এখানে ক্লাসগুলো দেখতে পারবা তো আজকে আমি আপাতত ক্লাস শেষ করতে চাচ্ছি পার্টিসিপেশন আমাদের এত কম কেন তোমরা সবার সাথে যোগাযোগ করে একটু গ্যাপ পরে ক্লাসে যেন সবাই উপস্থিত থাকে সেই ব্যবস্থা করো আজকে কতজন আসছো তোমরা 20 জন 20 জন এত কম কেন সংখ্যা দেখাচ্ছে না এখানে হ্যালো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও এই বলে আমি আজকে ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম
আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম